নগাঁও লোকসভা সমষ্টিটো এডিএফে আমি বিজেপিক পরাস্ত করি মানে আমি জয়লাভ করিম। ধুবুরী করিমগঞ্জ তিনটাতে আমি জয়লাভ করিম আর নগাঁও লোকসভা সমষ্টিত বিজেপিতকে কমেও 1.5-2 লাখ অধিক ভোট পাই এডিএফ জয়লাভ করব নিশ্চিত। এতালেকে আমি ফিল্ডত যেটা সার্ভে করেছো আমি আমার সার্ভে রিপোর্ট মতে আমি তেনেকুৱা তথ্য নগাঁও লোকসভা সমষ্টিত এতিয়ালৈকে প্রার্থী চূড়ান্ত হোৱা নাই। যদি শেষত পার্টিয়ে মোক প্রক্ষেপ করে তেনেহলে মই খেলিবলৈ সাজু আছো, বা যদি বেলেগ কারোবাক প্রক্ষেপ করে তেনেহলে যাকে দিয়ে মোটামুটি নগাঁও লোকসভা সমষ্টি আমি জয়লাভ করিম। তাত মূল যুঁজখন এডিএফ আর বিজেপির মাজত হব আর বিজেপিতক এডিএফ কমেও 1.5-2 লাখ অধিক ভোট পাই জয়লাভ করব আর কংগ্রেস ইয়াত তৃতীয় স্থানে থাকবে। বিজেপি সহায় বারে বারে কংগ্রেসে করে আছে। যা 2019 লোকসভা নির্বাচনত আমি 3টা সমষ্টিতে প্রার্থী দিছিল আর বাকি 11টা সমষ্টিত আমি কংগ্রেসক সমর্থন দিছিল আর আমার সমর্থন পায়েই কলিয়াবরত গৌরব গগৈ, নগাঁওত প্রদ্যুৎ বরদলৈ জিকি দিব পাৰিছিল। নগাঁও লোকসভা সমষ্টিটো এডিএফে আমি বিজেপিক পরাস্ত করি মানে আমি জয়লাভ করিম। ধুবুরী করিমগঞ্জ তিনটাতে আমি জয়লাভ করিম আর নগাঁও লোকসভা সমষ্টিত বিজেপিতকে কমেও 1.5-2 লাখ অধিক ভোট পাই এডিএফ জয়লাভ করব নিশ্চিত। এতালেকে আমি ফিল্ডত যেটা সার্ভে করেছো আমি আমার সার্ভে রিপোর্ট মতে আমি তেনেকুৱা তথ্য নগাঁও লোকসভা সমষ্টিত এতিয়ালৈকে প্রার্থী চূড়ান্ত হোৱা নাই। যদি শেষত পার্টিয়ে মোক প্রক্ষেপ করে তেনেহলে মই খেলিবলৈ সাজু আছো, বা যদি বেলেগ কারোবাক প্রক্ষেপ করে তেনেহলে যাকে দিয়ে মোটামুটি নগাঁও লোকসভা সমষ্টি আমি জয়লাভ করিম। তাত মূল যুঁজখন এডিএফ আর বিজেপির মাজত হব আর বিজেপিতক এডিএফ কমেও 1.5-2 লাখ অধিক ভোট পাই জয়লাভ করব আর কংগ্রেস ইয়াত তৃতীয় স্থানে থাকবে। বিজেপিক সহায় বারে বারে কংগ্রেসে করে আছে। যা 2019 লোকসভা নির্বাচনত আমি 3টা সমষ্টিতে প্রার্থী দিছিল আর বাকি 11টা সমষ্টিত আমি কংগ্রেসক সমর্থন দিছিল আর আমার সমর্থন পায়েই কলিয়াবরত গৌরব গগৈ, নগাঁওত প্রদ্যুৎ বরদলৈ জিকি দিব পাৰিছিল। নগাঁও লোকসভা সমষ্টিটো এডিএফে আমি বিজেপিক পরাস্ত করি মানে আমি জয়লাভ করিম। ধুবুরী করিমগঞ্জ তিনটাতে আমি জয়লাভ করিম আর নগাঁও লোকসভা সমষ্টিত বিজেপিতক কমেও 1.5-2 লাখ অধিক ভোট পাই এডিএফ জয়লাভ করব নিশ্চিত। এতালেকে আমি ফিল্ডত যেটা সার্ভে করেছো আমি আমার সার্ভে রিপোর্ট মতে আমি তেনেকুৱা তথ্য নগাঁও লোকসভা সমষ্টিত এতিয়ালৈকে প্রার্থী চূড়ান্ত হোৱা নাই। যদি শেষত পার্টিয়ে মোক প্রক্ষেপ করে তেনেহলে মই খেলিবলৈ সাজু আছো, বা যদি বেলেগ কারোবাক প্রক্ষেপ করে তেনেহলে যাকে দিয়ে মোটামুটি নগাঁও লোকসভা সমষ্টি আমি জয়লাভ করিম। তাত মূল যুঁজখন এডিএফ আর বিজেপির মাজত হব আর বিজেপিতক এডিএফ কমেও 1.5-2 লাখ অধিক ভোট পাই জয়লাভ করব আর কংগ্রেস ইয়াত তৃতীয় স্থানে থাকবে। বিজেপিক সহায় বারে বারে কংগ্রেসে করে আছে। যা 2019 লোকসভা নির্বাচনত আমি 3টা সমষ্টিতে প্রার্থী দিছিল আর বাকি 11টা সমষ্টিত আমি কংগ্রেসক সমর্থন দিছিল আর আমার সমর্থন পায়েই কলিয়াবরত গৌরব গগৈ, নগাঁওত প্রদ্যুৎ বরদলৈ জিকি দিব পাৰিছিল।